সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিসকে ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল টোয়েন্টি ফোর অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রী দর্শক গাল উনত্রিশে মে বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও নানা আয়োজন এবং কর্মসূচির মাঝে পালিত হয়েছে বিশ্ব পরিপাকতন্ত্র দিবস তারি ধারাবাহিকতায় আমাদের আজকের আয়োজন এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের সাথে এ বিষয়ে বিস্তারিত আলোচনায় এমন তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক সংযুক্ত হয়েছেন যারা তাদের কর্মস্থলে স্বমহিমায় গৌরব উজ্জ্বল দর্শক উপস্থিত আছেন জাতীয় অধ্যাপক এবং একুশে পদকপ্রাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মাহমুদ হাসান যিনি সাবেক উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সভাপতি বাংলাদেশ গ্যাস্ট্রেন্টোলজি সোসাইটি এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার গোলাম কিবরিয়া যিনি পরিচালক শেখ রাসেল জাতীয় গ্যাসিভার ইনস্টিটিউট ও হসপিটাল এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার চঞ্চল কুমার ঘোষ যিনি অধ্যাপক গ্যাস্ট্রেন্টোলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং মহাসচিব বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টোলজি সোসাইটি তিনজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে স্যার বিশ্বের অন্যান্য দেশের মতো প্রতি বছরে যে উনত্রিশে মে নানা আয়োজন এবং কর্মসূচির মাঝে আমরা পালন করছি বিশ্ব পরিপাকতন্ত্র দিবস কি কারণে এটি পালন করা হয়ে থাকে এবং এবছর দিবসটির প্রতিপাদ্য বিষয় কী ছিল ধন্যবাদ এই বিশ্ব পরিপাকতন্ত্র দিবস এইটার চালু করেছে বিশ্ব গ্যাস্ট্রেন্ট্রোলজি অর্গানাইজেশন বা সংস্থা এর একটা সংস্থা আছে যেটার সদস্য সংখ্যা একশোর অধিক সোসাইটি আমাদের বাংলাদেশ গ্যাস্ট্রেন্টোলজি সোসাইটিও এর অন্তর্ভুক্ত আমরাও এর সদস্য তো এই বিশ্ব গ্যাস্ট্রেন্ট্রোলজি সংস্থা দু সালে প্রতি বছর উনত্রিশে মে এই দিবসটা পালন করে এবং প্রতি বছরই একটা নতুন নতুন থিম বা প্রতিপাদ্য বিষয় সামনে আনা হয় তো এই বছর এর প্রতিপাদ্য বিষয় হল ইওর ডাইজেস্টিভ হেলথ মেক ইট এ প্রায়োরিটি আমরা যদি বাংলায় বলি তাহলে হবে যে আপনার পরিপাকতন্ত্রের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন এটা আমরা বলতে পারি তো এইটা এই এই বছর এই থিম হিসাবে এ করা হয়েছে এবং সারা বিশ্বে এটা আপনার যারা পরিপাকতন্ত্র লিভার এবং প্যানক্রিয়াসের রোগের চিকিৎসা করেন এবং তাদের যে সংস্থাগুলো রয়েছে দেশীয় তারা এটা উদযাপন করছে বা করেছে উনত্রিশ তারিখে নিশ্চয়ই একটু যেতে চাই বললাম কিবডিয়া স্যারের কাছে স্যার এই যে পরিপাকতন্ত্র নিয়ে কথা বলছি আমাদের তো জানা জরুরি পরিপাকতন্ত্র বলতে আমরা কি বুঝি এবং মাননদেহে পরিপাকতন্ত্রের কাজ কী ধন্যবাদ আপনাকে আমি প্রথমে জিস্কা এবং চ্যানেল টোয়েন্টি ফোর পিউলি মেডিকেল টোয়েন্টি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাই আসলে নামটাই খুব সহজেই প্রকাশ করে যে পরিপাক তন্ত্র আমাদের দেহে পুষ্টি এবং প্রয়োজনীয় এনার্জি দেওয়ার জন্য যে আমরা খাদ্য গ্রহণ করি সেই খাদ্যকে উপযুক্তভাবে পরিপাক পরিপাক করার পর এর নির্যাস শরীরে নেওয়ার পর যে অবশিষ্ট অংশটুকু বের করে দেওয়ার জন্য যে অঙ্গ সেটাই হচ্ছে পুরো পরিপকতন্ত্র এটা শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এর মধ্যে একটা লার্জ বড় একটা অঙ্গ এর মধ্যে আমাদের মুখবিবর থেকে শুরু করে সরু নালি আছে একেবারে দীর্ঘ প্রায় আট মিটার লম্বা যার শেষ অংশ আমাদের পথে যেয়ে শেষ হয় এখানে প্রথম অংশ হয়ে রয়েছে খাদ্য নালী এরপরে রয়েছে পাকস্থলী যেখানে খাবারটা কিছু সময়ের জন্য জমা থাকে এরপরে রয়েছে ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্তে খাবারের হজম প্রক্রিয়াটা পূর্ণাঙ্গভাবে সম্পন্ন হয় এবং শেষ অংশে রয়েছে আমাদের কোলন বা বৃহদন্ত্র যেখানে খাবারের হজমের পরের অংশটুকু থেকে শেষ পানিটুকু নির্যাসটুকু গৃহীত হয়ে তারপরে সেটা মল আকারে বেরিয়ে যায় এখানে হজম প্রক্রিয়াকে সমন্বিত করার জন্য তার সাথে আরও কয়েকটি গ্ল্যান্ড বা অঙ্গযুক্ত আছে এর মধ্যে লিভার রয়েছে যেখান থেকে পিত্ত পিত্ত রস এসে হজম প্রক্রিয়ায় সহায়তা করে আরও রয়েছে অগ্নাশয় বা প্যানক্রিয়াস এটাও খাবার হজম রস তৈরি করে একে হজমে সহায়তা করে কথা খাবারটা হজম করার পরে যে নির্যাসটা আমাদের শরীরে যায় শরীরটা সে দেহের জন্য প্রয়োজনীয় শক্তি যোগায় এবং শরীরের পুষ্টি নিয়ন্ত্রণ করে এবং শেষ পর্যন্ত শরীরের বৃদ্ধি এবং সব অর্গানেরই রোগ প্রতিরোধে ভূমিকা রাখে শুধু তাই নয় এই অঙ্গের সাথে বিভিন্ন রকমের অ্যান্ডোক্রাইন বা অন্তঃক্ষরা গ্রন্থি যুক্ত রয়েছে যেমন প্যানক্রিয়াসে রয়েছে আমাদের শরীরের গ্লুকোজ বা শর্করা নিয়ন্ত্রণের জন্য উপযুক্ত অ্যানজাইম আরও কিছু অ্যানজাইম রয়েছে দে দেহের সার্বিক পুষ্টিতে নিয়ন্ত্রণ করে তো শর্টলি এটাই হচ্ছে আমাদের পরিপাক তন্ত্র এবং তার কার্যকরী নিশ্চয়ই অসংখ্য কাজের সমন্বয়ে পরিপাকতন্ত্র গঠিত তো যতটুকু বুঝলাম হ্যাঁ একটু যেতে চাই আপনার কাছে মানবদেহে তো এই যে পরিপাকতন্ত্রের কাজ সম্পর্কে আমরা জানলাম কিন্তু একজন ব্যক্তির পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশে কী কী ধরনের ব্যাধি হওয়ার শঙ্কা রয়েছে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এই ব্যাধিগুলোর প্রাদুর্ভাব রকম। ধন্যবাদ আপনাকে প্রথমে আমিও আপনার মেডিকেল টোয়েন্টি এবং জিসমা ফার্মা আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আজকে আমি এই অনুষ্ঠানে আমার স্যার জাতীয় অধ্যাপক মাহমুদ হাসান স্যার এবং শেখ রাসেল জাতীয় ইনস্টিটিউটের আপনার পরিচালক অধ্যাপক গোলাম কিবরিয়া সাথে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে আপনার গৌরবান্বিত মনে করছি পরিপাকতন্ত্র ডক্টর স্যার গোলাম কিবরিয়া বলছিলেন একটা বড় অঙ্গ প্রায় নয় মিটার এবং এর সাথে যে অ্যাসোসিয়েটেড অর্গান আছে লিভার প্যাংক্রিয়াস এবং গলব্যাডার সব মিলায় আপনার এই পরিপাকতন্ত্রটা অনেক বড় আর এই পরিপাকতন্ত্র যেহেতু আমাদের খাবার যা খাই সেটা হজম করে সুতরাং এই খাবারের মাধ্যমে আপনার প্রথমত বিভিন্ন ধরনের জীবাণু ঢুকতে পারে এর জন্য আপনার আমাদের পরিপাকতন্ত্রে ইনফেকশন হতে পারে গ্যাস্ট্রো যেমন একটা ব্যাকটেরিয়া নাম আমি বলবো হেলিকোব্যাক্টর পায় যেটা আমাদের পাকস্থলী এবং ক্ষুদ্রন্ত্রের প্রথম অংশে আপনার আলসার পেপটিক আলসার বলে আলসার তৈরি করে গ্যাস্টাইটিস তৈরি করে অনেক সময় টিউমারও করে এরপরে যদি ক্ষুদ্রান্তে যাই ক্ষুদ্রান্তেও আপনার ক্ষুদ্র অন্তে বৃহাদন্ত্রে আপনার বিভিন্ন ধরনের ইনফেকশন হয় যেটা পরিপাকতন্ত্রের সবচেয়ে বেশি প্রাদুর্ভাবের রোগ আপনার গ্যাস্ট্রোএন্টেরাইটিস যে বিভিন্ন ধরনের ইনফেকশন হয় আরেকটা হচ্ছে আমরা মুখে মুখ থেকে যদি শরীর কিন্তু মুখের মধ্যে আপনার বিভিন্ন ধরনের আপনার আলসার হতে পারে মুখ গহ্বরে আপনার জীব জিব এবং মুখ গহ্বরের মধ্যে আপনার আলসার হতে পারে আমরা ইসোফেগাস বা অন্ননালী যেটা অন্ননালীতে আপনার এটা রিফ গ্যাস্ট্রিস রিফ্লাক্স ডিজিস যেটা পাকস্থলীর রস এবং অ্যাসিড আপনার অন্নালিতে উঠে বুকের মধ্যে হার্ট বার্ন বলে আমরা তীব্র বুক ব্যথা হতে পারে এটা আপনার গ্যাস্ট্রিপথা রিফ্লাক্স ডিজিজ এছাড়া ইস মধ্যে বিভিন্ন ধরনের টিউমার হতে পারে মোটিলিটি ডিজর্ডার হতে পারে যে আপনার ইচ্ছাফাক যে মাসলের আপনার যে মুভমেন্টের ডিজর্ডারের জন্য বিভিন্ন ধরনের খাবার গিলতে সমস্যা মোটিলিটি ডিজর্ডার হতে পারে যদি পাকস্থলীতে পাকস্থলীতে আলসার হতে পারে টিউমার হতে পারে এরপরে ক্ষুদ্রান্তে আপনার বিভিন্ন ধরনের টিবি হতে পারে ক্ষুদ্রান্তের টিবি টিভি শুধু আপনার ক্ষুদ্রান্তে হতে পারে এবং বৃহদন্ত্রে হতে পারে এছাড়া আপনার আইবিডি নামে একটা রোগ আছে আপনার ইনফ্লামেটারি বাউল ডিজিজ যে ক্রনস ডিজিজ এবং আলসাইটিক পয়াটিস এটাও আপনার ক্ষুদ্রান্তে ক্রনস ডিজিজ হয় এবং আলসাইটিক কোয়ারটিস শুধুমাত্র বৃহদন্ত্রে হয় এবং বৃহদন্ত্রটা যদিও আমাদের খাবারের মধ্যে শুধুমাত্র পানি এবং কিছু নিউট্রিয়েন্ট অ্যাবজর্শন হয় ডাইজেশন ক্ষুদ্রান্ত শেষ হয়ে যায় সে তারপরও বৃহদন্ত্র অনেকগুলো রোগ হয় যে এর মধ্যে একটা ইনফ্লামেটারি বয়টিস আউটসাইডিস ক্রঞ ডিজিজ দুটাই হতে পারে পলিপ হতে পারে যেটা পাকস্থলী ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্র সব জায়গায় হতে পারে তবে বৃহদন্ত্রের পলিপটা একটু বেশ ইম্পর্ট্যান্ট কারণ এখান থেকে আপনার অনেক সময় কোলন ক্যান্সার হতে পারে এবং কোলন ক্যান্সারও কিন্তু আপনার একটা ইম্পর্ট্যান্ট রোগ বৃহদন্ত্রের বৃহদন্ত্রের রোগের মধ্যে শেষ অংশে আপনার এছাড়া সবথেকে কমান অত্যন্ত হেমোরয়েড বা পাইলস ফিশার এ ধরনের রোগও হয়ে থাকে এছাড়া অ্যাসোসিয়েট অর্গান আমি একটু বলি যে লিভার লিভারের মধ্যে বিভিন্ন ধরনের ইনফেকশন হেপাটাইটিস বি ভাইরাস সি ভাইরাস এ ভাইরাস এই ভাইরাস দিয়ে জন্ডিস হতে পারে ফ্যাটি লিভার হতে পারে লিভারে টিউমার হতে পারে সাথে লিভার অ্যাপসেস বা ফোড়া হতে পারে অগ্নাশয় রোগে গেলে আপনার প্যাঙ্কিয়েটাইটিস বলে যে অ্যাকুট প্যাঙ্কিটাইটিস ক্রনিক তীব্র পেটে ব্যথা হতে পারে আর গলবাড়ার রোগের মধ্যে গলবাড়ার সবচেয়ে কমন রোগ হচ্ছে গলবাড়ার স্টোন যেটা একুট কলহিস্টাইটিস বা গলবাড়ের প্রদাহ নিয়ে সাধারণত রোগীরা প্রেজেন্ট করে এই হচ্ছে মোটামুটি কমন রোগ এছাড়া অনেক রোগ আপনার পরিপাকতন হয়ে থাকে তার মানে মুখ থেকে পায়ুপথ পর্যন্ত অসংখ্য জটিলতা হতে পারে যদি আমরা এটিকে সুরক্ষিত না রাখি না রাখি সেক্ষেত্রে স্যার বাংলাদেশে ব্যাধিগুলো বাংলাদেশে আমাদের যে সব পরিসংখ্যান আছে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী পেপটিক আলসার ডিজিজ যেটা সেটা হচ্ছে বাংলাদেশে প্রায় আট পার্সেন্ট লোকের মধ্যে আপনার দেখা গেছে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গ্যাস্ট্রোপাল রিফ্লাক্স ডিজিজ বা তীব্র বুকে ব্যথা যেটাকে পেপটিক আলসারে অনেকে আপনার গ্যাস্ট্রিক বলে থাকেন সেইটার প্রাদুর্ভাব বাংলাদেশে প্রায় আপনার দশ পার্সেন্ট লোকের মধ্যে আর একটা কমন রোগ যেটা আমি একটু আগে বলতে ভুলে গেছি যে ফাংশনাল ডিজিজ ইরিটেবল বল সিন্ডোম যে কারো আপনার মাঝে মাঝে নরম পায়খানা পায়খানা ক্লিয়ার হয় না দিনে দুই তিনবার সকাল দিকে নরম পায়খানা হয় এটা প্রায় মাসে মধ্যে প্রতি তিন মাসের মধ্যে প্রতি সপ্তাহে একবার হলে আমরা এটা মনে করি অনেক সময় তীব্র কষা পায়খানা শক্ত পায়খানা হয় এটা কি বস সিন্ডম বলে যে কোনো ডিস ডিজিজ থাকে না এটার প্রাদুর্ভাব বাংলাদেশে প্রায় এগারো পার্সেন্ট আর লিভার ডিজিজের মধ্যে হেপাটাইটিস বি ভাইরাস আর সি ভেরাস দুটা ক্রনিক আপনার ভাইরাস আছে যেটা লিভারের আপনার ক্রনিক ইনফেকশন করে অনেক সময় সিরোসিস বা টিউমারও করে সেটা বি ভাইরাসের প্রাদুর্ভাব এখন কমে চার পার্সেন্টের মধ্যে আসছে আর হেপাটাইটিস সি ভাইরাসের দিক থেকে আমরা একটু এগিয়ে আসি এটা এখন আপনার এর প্রাদুর্ভাব আছে এক পার্সেন্টেজও কম আর ফ্যাটি লিভার যেটা সবচেয়ে কমন পৃথিবীব্যাপী সেটাও বাংলাদেশেও কম না বাংলাদেশে প্রায় লোকের মধ্যে আপনার আমাদের সর্বশেষ দেখা গেছে যে ফ্যাটি লিভার আচ্ছা আচ্ছা তো অসংখ্য ব্যক্তি কিন্তু অসংখ্য রকম জটিলতা নিয়ে ভুগছে এবং প্রত্যেকটি ব্যক্তিকে সুনির্দিষ্ট সময় মাঝে চিকিৎসা করা জরুরি একটু স্যার চিকিৎসার বিষয়ে আপনার কাছে আসতে চাই এই যে বাংলাদেশে আমরা দীর্ঘদিন ধরে তো গ্যাস্টেন্ট্রোলজির চিকিৎসা হয়ে আসছে কিন্তু কবে থেকে এবং কিভাবে চিকিৎসাটা বিশেষায়িত হলো জানবো আপনার কাছে অনেক ধন্যবাদ সারা পৃথিবীতে আসলে আগে যারা জেনারেল ফিজিশিয়ান তারাই কিন্তু সব রোগেরই চিকিৎসা করতেন পরিপাকতন্ত্র হৃদরোগ কিন্তু বিশেষায়িত চিকিৎসা শুরু হয় দ্বিতীয় মহাযুদ্ধের পরে বেশি অন্যান্য দেশে তো আমাদের দেশে দেশ স্বাধীন হওয়ার সময়ও কিন্তু বিশেষায়িত চিকিৎসার কোনো ব্যবস্থা ছিল না তো উনিশশো সালে প্রথম জাতীয় অধ্যাপক প্রফেসর এ কে আজাদ খান উনি প্রথম এই গ্যাস্ট্রেন্টোলজি এবং আনুষঙ্গিক বিষয়গুলোতে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে ইউকে থেকে উনি অক্সফোর্ডে এই এটার প্রশিক্ষণ নিয়েছেন সেখান থেকে এসে তৎকালীন ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ যেটা এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে ওই শাহবাগে সেইখানে উনি জয়েন করেন এবং একটা ডিপার্টমেন্ট শুরু করেন এবং আমি পরবর্তীতে প্রায় পাঁচ বছর পরে ওইখানে প্রশিক্ষণ নিয়ে এসে যোগ দিই এবং দীর্ঘদিন পর্যন্ত এটাই ছিল একমাত্র সেন্টার সারা দেশে তবে এই আপনার উনিশশো নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে ডায়াবেটিক সমিতি বা বারডেমে ওখানে আর ইউনিট ছোট আকারে শুরু হয় এবং আপনার নব্বইয়ের দশকে আমাদের প্রচেষ্টার পরে এখানে একটা জিনিস বলি যে আমি এবং আজাদ খান সাহেব প্রশিক্ষণ নিয়ে আসার পরে আমরা কিন্তু এ দেশে এই রোগের বিশেষজ্ঞ তৈরির জন্য উদ্যোগ নেই এবং আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় এই সাবজেক্টে এমডি কোর্স খোলা হয় এবং এখান থেকে যারা প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে এমডি ডিগ্রি পায় তারাও তো এই বিষয়ে বিশেষজ্ঞ তো যথেষ্ট সংখ্যক তৈরি হলে আমরা নব্বই দশকের মাঝামাঝি সময়ে একটা উদ্যোগ নেই যে সরকারি মেডিকেল কলেজগুলোতে যেন আমরা বিভাগ খুলতে পারি এবং শেষ পর্যন্ত প্রায় দু হাজার সালের কাছাকাছি গিয়ে এই প্রচেষ্টা সফল হয় এবং আমরা আটটা পুরনো মেডিকেল কলেজে বিভাগ তৈরি করতে পেরেছিলাম তো এই রকম উদ্যোগ অব্যাহত থাকে এবং এখন বর্তমানে আমরা প্রায় আপনার চব্বিশটা মেডিকেল কলেজে সরকারি সরকারি মেডিকেল কলেজে এই বিভাগ গ্যাস্ট্রেন্টোলজি বিভাগ চালু হয়েছে এবং কাজকর্ম চলছে সাথে সাথে বেসরকারিভাবেও আপনার বেসরকারি প্রতিষ্ঠান কাজ করছে এর মধ্যে আপনার কয়েকটা বেসরকারি মেডিকেল কলেজ এবং কর্পোরেট হাসপাতাল যেগুলো রয়েছে এগুলো মিলেও প্রায় তেরো চোদ্দোটা জায়গায় আপনার এই সেন্টারগুলো আছে এবং এখন আমাদের দেশে পরিপাকতন্ত্র বিষয়ক বিশেষজ্ঞ দুইশোর অধিক প্রায় আড়াইশো হবে আর কি তিনশোর কাছাকাছি চলে গেছে তো কাজেই যেখানে আপনার উনিশশো সালে একজন ছিল আজাদ খান সাহেব সেখানে এখন এই অল্প কয়েক দশকের মধ্যে আমরা তিনশো বিশেষজ্ঞ তৈরি করতে পেরেছি এবং তারা সারা দেশে কিন্তু এই সার্ভিসগুলো দিচ্ছে কাজেই এখন এই সার্ভিসগুলো পাওয়ার জন্য ঢাকায় আসতে আগে যেরকম ছিল যে ঢাকায় না আসলে এই সার্ভিসগুলো আমরা পাচ্ছি না সেটা কিন্তু এখন আর সত্য নয় এখন এই চব্বিশটা মেডিকেল কলেজ সারা বাংলাদেশের এগুলোতে মানুষ গিয়ে একই সেবা পাচ্ছে এবং এটি কিন্তু আমাদের জন্য অনেক সফলতা স্যার আপনি তো পরিচালক হিসেবে রয়েছেন রাসেল আপনার কাছে জানতে চাই এই প্রতিষ্ঠানটি চিকিৎসা সেবায় কতটুকু এগিয়ে রয়েছে ধন্যবাদ আমরা ইতিমধ্যে অধ্যাপক চঞ্চল কুমার ঘোষ আমাদের জানিয়েছেন যে আমাদের পরিপাকতন্ত্রের রোগসমূহ এবং এটা আমাদের দেশের প্রাদুর্ভাব কি পরিমাণ ইতিমধ্যে আমরা জাতীয় অধ্যাপক মাহমুদ হাসান স্যারের কাছ থেকে জেনেছি যে দেশ কীভাবে পরিপাকতন্ত্রের চিকিৎসায় এগিয়ে যাচ্ছে এবং সারা দেশব্যাপী কিভাবে ছড়িয়ে পড়েছে একটা সমীক্ষার কথা আমি এর মধ্যে একটু জানাতে চাই যে দেশের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে যে রুগীগুলো ভর্তি হয় অন্তবিভাগে তার মধ্যে শতকরা তিরিশ থেকে পঞ্চাশ ভাগ হচ্ছে পরিপাকতন্ত্রের রোগে তারা ভোগেন এই তথ্য ভিত্তিতে এবং দেশের বৃহৎ সংখ্যক পরিপাকতন্ত্রের রোগীর কথা বিবেচনা করে বাংলাদেশ গ্যাস্ট্রোট্রোলজি সোসাইটি প্রস্তাব করে যে দেশে এ বিষয়ে একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার দরকার এবং এরই ধারাবাহিকতায় বর্তমান সরকারের আনুকূল্যে এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর কথা বিশেষ করে উল্লেখযোগ্য যে তার আগ্রহে দেশে প্রতিষ্ঠিত হয় শেখ রাসেল জাতীয় লিভার ইনস্টিটিউট এবং হাসপাতাল যেটি দুই সালে উদ্বোধন হয় তার পরবর্তীতে এটা ধাপে ধাপে গ্যাস্ট্রোয়েন্টোলজি সেবায় পরিধি বাড়িয়ে চলেছে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করার উদ্দেশ্য ছিল যে গ্যাস্ট্রোটেস্টাইনাল এবং লিভার ডিজিজে যারা ভোগেন তাদের আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা দেশে পর্যাপ্ত সংখ্যক গ্যাস্ট্রেন্টোলজি সেবায় অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক এবং পাশাপাশি অন্যান্য চিকিৎসাকর্মী নার্সেস এবং আদার চিকিৎসাকর্মী তৈরি করা যাতে করে তারা সারা দেশে ছড়িয়ে যেয়ে পরিবর্তিতে দেশব্যাপী এই চিকিৎসা সেবা বিস্তার করে এ বিষয়ে যে রোগগুলো এগুলোর যথাযথ গবেষণার মাধ্যমে এই দেশের সমস্যাগুলো আইডেন্টিফাই করা এবং অনুরূপ বিভিন্ন রকমের সোসাইটি এবং দেশে এবং বিদেশে অনুরূপ প্রতিষ্ঠানের সাথে কোলাবোরেশনের মাধ্যমে গ্যাস্ট্রো ইন্ডাস্ট্রানাল রুগীদের সেবাটা আরও বিস্তার করা তো এটি প্রতিষ্ঠার পরে প্রথমে আসলে কোভিড শুরু হয়ে যায় পরবর্তীতে কোভিড পরিবর্তিত সময় এই হাসপাতালটি পূর্ণতমে তার কাজ শুরু করে ইতিমধ্যে আপনি জেনে আনন্দিত হবেন যে এখানে প্রতিদিন গড়ে প্রায় ছয়শো রুগী বহির্বিভাগে চিকিৎসা সেবা নিয়ে থাকেন সেই হিসাবে আপনার এটাতে ইমার্জেন্সি সেবাও চালু রয়েছে গ্যাস ইন্টারেল ইমার্জেন্সি গত এক বছরে এখানে প্রায় সরি আমি এক বছর না প্রতি মাসে প্রায় পাঁচশো রুগী ইমার্জেন্সি দিয়ে ভর্তি হন এবং অতিরিক্ত পাঁচশো রুগী ইমার্জেন্সিতে সেবা নিয়ে তারা চলে যান এটি আড়াইশো বেডের একটি হাসপাতাল এবং ইতিমধ্যে এর বেড অকুম্পেন্সি হানড্রেড পারসেন্টেরও বেশি এবং এখানে বিভিন্ন বিশেষায়িত রোগ নির্ণয় পদ্ধতি চালু হয়েছে আধুনিক ল্যাবরেটরি ফেসিলিটি সব ধরনের জিআই রোগের জন্য এখানে রয়েছে এখানে রয়েছে হিস্টোপ্যাথোলজি ডেডিকেটেড জিআই হিস্টোপ্যাথোলজি ডিপার্টমেন্ট এখানে জিআই ইমেজিং সিস্টেম খুবই আধুনিক রয়েছে এবং তার পাশাপাশি ইন্টারভেনশনাল রেডিওলজি ডিপার্টমেন্ট রয়েছে যেখানে রেডিওলজির মাধ্যমে বিভিন্ন গ্যাসিন্টাইনাল রোগের চিকিৎসা সেবা এখানে যাওয়া হয় যেটা আসলে আগে বাংলাদেশে ছিল না এটা এখান থেকে শুরু হয়েছে এই হসপিটালটিতে রয়েছে দেশের আধুনিক অ্যান্ডোস্কোপি সুইট যার মাধ্যমে প্রায় দশটি কক্ষে সুষমনভাবে একেবারে আধুনিক যন্ত্র দিয়ে এবং ইন্টারন্যাশনাল প্রোটোকল ফলো করে রুগীদের নিরাপত্তা নিশ্চিত করে অ্যান্ডোস্কোপি সেবা এখানে দেওয়া হয় এখানে প্রচলিত অ্যান্ডোস্কোপিক প্রসিডিউরের পাশাপাশি কিছু আধুনিক পদ্ধতি চালু রয়েছে যেমন অ্যান্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড ক্ষুদ্রান্ত বা আপনার স্মল ইন্টেস্টাইনের অ্যান্ট্রোস্কোপি সিস্টেম এখানে রয়েছে ক্যাপসুল অ্যান্ডোস্কোপি সিস্টেম যেটা খুবই আধুনিক এবং সরকারি পর্যায়ে এই প্রতিষ্ঠানটি ক্যাপসুল এন্ডোস্কোপি শুরু করেছে এখানে হাই রেজলিউশন ইসোফেজাল ম্যানোমেট্রি এবং পিএইচ মনিটরিং সিস্টেম চালু রয়েছে এখানে শুধু মেডিকেল গ্যাস্ট্রন্টোলজি নয় এখানে রয়েছে গ্যাস্ট্রোটেস্টাইনাল সার্জারির জন্য শল্য বিভাগ এবং আমি একটি পরিসংখ্যান দিতে চাই যে এখানে গত এক বছরে প্রায় দুশোর মতো হ্যাপাটোবিলিয়ারি সার্জারি হয়েছে যার মধ্যে প্যানক্রিয়াসের সার্জারি রয়েছে যেটা অনেক বড় সার্জারি প্রায় পাঁচ ছয় ঘন্টা লাগে যেটা আগে এ দেশে খুব কম সেন্টারই হতো এখানে যে সামনে আরও যে দ্রুহ রোগগুলোর চিকিৎসা করার জন্য যেমন ধরেন আপনার লিভার ট্রান্সপ্লান্টেশান একটি জটিল প্রক্রিয়া এটা করার জন্য এই প্রতিষ্ঠানটি এখন প্রস্তুতি নিচ্ছে এখানে বিশেষায়িত কতগুলো ক্লিনিক চালু রয়েছে যেটা অধ্যাপক চঞ্চল একটু আগে বলেছিলেন যে অপ্রচলিত কিছু রোগ রয়েছে ইরিটেবল বাউল সিনড্রোম ইনফ্লামেটরি বাওয়াল ডিজিজ ফ্যাটি লিভার ডিজিজ ফাংশনাল বাওয়াল ডিজিজ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এই মানে কঠিন রোগগুলো চিকিৎসা করার জন্য এখানে রয়েছে অনেক আধুনিক ব্যবস্থা এবং ক্লিনিক আপনি জেনে খুশি হবেন যে এই প্রতিষ্ঠানটিতে এই সমন্বিত ব্যবস্থা চালু হওয়ার ফলে দেশ থেকে এখন বিদেশে রুগী যে চিকিৎসা করার প্রয়োজনীয়তাটা এবং স্যার এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটি প্রাপ্তি যে এত কম অল্প পরিসরে আমরা এত বৃহৎ সেবা পাচ্ছি এই প্রতিষ্ঠানের মাধ্যমে এবং আপনার মাধ্যমে সেটি পৌঁছে যাচ্ছে সকল মানুষের দোরগোড়ায় আপনাকে স্যার এজন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই যেতে চাই স্যার আপনার কাছে বাংলাদেশের রোগ নির্ণয় এবং চিকিৎসার ক্ষেত্রে বিশেষায়িত পদ্ধতিগুলো কি কি রয়েছে স্যার হ্যাঁ ডাইজেস্টিভ সিস্টেমের যে রোগ নির্ণয় এটা অধ্যাপক গুলামকে কি বিয়ে বলছিলেন প্রায় আমাদের যে প্রতিদিন আউটডোরে যেসব রোগী আসেন তার প্রায় ফিফটি পারসেন্ট আপনার ডাইজেস্টিভ ডিজিজের রোগ পরিপাকতন্ত্র লিভার অগ্নাশয় রোগ তো এর মধ্যে আপনার রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি আছে একটা হচ্ছে আমরা কিছু ব্লাড টেস্টের মাধ্যমে নির্ণয় করতে পারি কিছু হচ্ছে আমরা এন্ডোস্কোপিক প্রসিডিওর যেটা আমরা জিআই ফিজিশিয়ান যারা তারাই করি গ্যাস্টেন্ডোলজিস্টটা আর একটা হচ্ছে আপনার মোটিলিটি দেখার জন্য ম্যানোমেট্রি পেস মনিটরিং এগুলা করি আর একটা ইমেজিং যেটা রেডিওলজি বিভাগের আমাদের আপনার হেল্প লাগে আরেকটা হচ্ছে জিআই হিস্টোপ্যাথোলজি এই কয়েকটা ভাগে আপনার এই জিআই বিভিন্ন ডিজিজটা আপনার নির্ণয় করা হয় এর মধ্যে আপনার আমাদের এন্ডোস্কোপিটা হচ্ছে আমাদের সবচেয়ে জিআই ফিজিশিয়ান হিসেবে আমরা নিজেরাই করি যেমন আপার জিআই এন্ডোস্কোপি যেটা দিয়ে আমরা সাধারণত অন্ন নালী এবং পাকস্থলীর বিভিন্ন রোগ নির্ণয় করে থাকি এটা আপনার আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং শেখ রাসেল জাতীয় লিভার ইনস্টিটিউট সহ আমাদের সরকারি যে সাঁত্রিশটি মেডিকেল কলেজ আছে তার মধ্যে চব্বিশটা মেডিকেল কলেজে এটা আপনার এখন হচ্ছে এবং বেসরকারি স্যার বলছিলেন যে প্রায় তেরোটার উপরে আপনার প্রতিষ্ঠানে এন্ডোস্কোপি হচ্ছে এবং প্রতিদিন আপনার আউটডোর ইনডোর মিলায় অসংখ্য এন্ডোস্কোপি আমরা করছি আরেকটা হচ্ছে কোলোনোস্কোপি দিয়ে সাধারণত বৃহাদন্ত্রে বিভিন্ন রোগ নির্ণয় করা হয় বিভিন্ন রোগের চিকিৎসা করা হয় কিন্তু পলিপেক্টোমি তারপরে ব্লিডিং আপনার যে বন্ধ হওয়া বন্ধ করা বিভিন্ন ধরনের আপনার রোগের চিকিৎসাও এন্ডোস্কোপির সাহায্যে করা হয় সাবমিক জল টিউমার এগুলোও আপনার আমি যে পরিসংখ্যানটা আগে বললাম এই সব জায়গায় কিন্তু এই এন্ডোস্কোপি কোলোনোস্কোপি আসে আর আরেকটা আছে ইআরসিপি ইআরসিপি দিয়ে আমরা সাধারণত আপনার অগ্নাশয়ের নালি এবং আপনার পিত্তনালি পিত্তনালী বিভিন্ন রোগের আপনার রোগ নির্ণয় রোগ চিকিৎসা করে থাকি সাধারণত পিত্তনালি বা অগ্নাশের নালীতে যদি পাথর হয় সেটা অথবা অনেক সময় পিত্তনালি বা অগ্নাশের নালী চিকন হয়ে যায় ক্যান্সার হয়ে অথবা বিনায়নি যে পাথরের জন্য বা ইনফেকশান হয়ে আপনার চিকন হয়ে যায় এইগুলো আপনার পাথর বের করা এবং ওই চিকন জায়গা আপনার পাইপ বসায় যারকে স্ট্যান্ড বলে আপনার চিকিৎসা করা আমরা কিন্তু গ্যাস করে থাকি এই ইআরসিপি বলে এটাও আপনার বঙ্গবন্ধু এবং শেখ্টাসেল সহ আপনার আমাদের প্রায় তেরোটা সরকারি মেডিকেল কলেজে এই ফ্যাসিলিটিস আছে এবং সাথে সাথে অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও বার্ডেন সহ বেসরকারি প্রতিষ্ঠানেও এই সুবিধা বর্তমানে বর্তমান এরপরে আসি এন্ট্রোস্কোপি যেটা আগে বলা হতো আপনার যে ব্লাইন্ড আপনার ছয় মিটার জায়গার রোগ আমরা এন্ডোস্কোপি ওনোস্কোপিতে নির্ণয় করতে পারতাম না এখন এন্ট্রোস্কোপি নামে একটা যন্ত্র আছে যেটা দিয়ে আপনার এটা নির্ণয় বাংলাদেশে সম্ভব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং শেখ রাসেল জাতীয় গ্যাস্টোলিভার ইনস্টিটিউট সহ শহীদ সরাদি মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজ মিটফোর্ড হসপিটাল সহ আরও কয়েক বেসরকারি কয়েকটা জায়গায় আপনার এই এন্ড্রোস্কোপিটা বর্তমানে আপনার রোগ নির্ণয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া আছে ক্যাপসুল এন্ডোস্কোপি এটা একমাত্র আমাদের দেশে সরকারি লেভেলে জাতীয় শেখ রাসেল জাতীয় গ্যাস্টোলিভার ইনস্টিটিউটে আপনার ক্যাপসুল এন্ডোস্কোপির সাহায্যে যাদের আপনার এই সব এন্ডোস্কোপিক প্রসিডিউরের সাহায্যে রোগ নির্ণয় অনেক সময় করা যায় না বা কোমরবিটি থাকে এন্ডোস্কোপিক করাটা একটু রিস্কি তাদেরকে আপনার ক্যাপসুল এন্ডোস্কোপির সাহায্যে কিন্তু এই রোগটা নির্ণয় করা যায় এটা সেখানে আসলে হচ্ছে আর হচ্ছে আপনার এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড যেটা আল্ট্রাসাউন্ড দিয়ে আমরা সাধারণত পেটের বিভিন্ন রোগ নির্ণয় করে থাকি কিন্তু এন্ডোস্কোপিক আলট্রাসাউন্ড হচ্ছে এন্ডোস্কোপির মাথায় প্রপ থাকে যেটা দিয়ে ইমেজটা বাইরে থেকে আপনার আপনার করা যায় আল্ট্রাসাউন্ডের মতোই বিভিন্ন ধরনের অগ্নাশয় এবং পিত্তনালী লিভার এসব এবং পরিপকের বিভিন্ন রোগ এই এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ডের সাহায্যে নির্ণয় করা যায় সাথে সাথে চিকিৎসাও করা যায় এটা অত্যাধ অত্যন্ত আধুনিক একটা চিকিৎসা পদ্ধতি যেটা বাংলাদেশে এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শেখ রাসেল জাতীয় গোস্ট ইনস্টিটিউট শহীদ সরওয়ি ঢাকা মেডিকেল কলেজ এবং মিটফোর্ড হাসপাতালে আপনার এটা সরকারি লেভেলে আপনার হচ্ছে আর এছাড়াও বেসরকারি কয়েকটা জায়গায় দু একটা জায়গা আছে এরপরে আসি আমি আপনার যদি আসি আমরা ম্যানোমেট্রি যেটা বলছেন যে আপনার ইসেফেজিয়াল ম্যানোমেট্রি মোটিলিটি ডিজর্ডার কিছু আছে যে আপনার ইসেফেক আছে বর্ণনারীতে খাবার গিলতে সমস্যা হয় সেটা শেখ রাসেল জাতীয় গ্যাস্টম ইনস্টিটিউটে আপনার বর্তমানে সরকারি লেভেলে আছে প্রাইভেটে দু এক জায়গায় আছে এরপরে আপনি আসেন লিভার ডিজিজ আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা যেমন হেপাটাইটিস বি ভাইরাস সি ভাইরাসের রোগ যেটা সিরোসিস এবং লিভার ক্যান্সার সবচেয়ে বেশি ভূমিকা রাখে বি ভাইরাসের আপনার রোগ নির্ণয় বঙ্গবন্ধু শেখ সহ প্রায় দেশের সব মেডিকেল কলেজেই এই রোগ নির্ণয় আপনার সম্ভব এবং এই রোগ নির্ণয়ের সাথে সাথে ভ্যাকসিনেশন প্রিভেন্ট করাও সম্ভব এর সাথে সাথে সরকার বর্তমানে যে উদ্যোগ নিয়েছেন যে বি ভাইরাস এবং সি ভাইরাসের আপনার যে চিকিৎসাও কিন্তু সরকার ফিরিয়ে দিচ্ছেন সেটা আপনার শেখ রাসে আমি একটু আগেই শুনলাম এই শেখ রাসে পরিচয়ের কাছ থেকে শেখ রাসে বি ভাইরাস এবং সি ভাইরাসের চিকিৎসা ফ্রি দেওয়া হচ্ছে এছাড়া আপনার অগ্ন্যাশয়ের রোগ নির্ণয়ের জন্য আমাদের আপনার এই ইআরসিপি এন্ডোস্কোপি কার্ডের সাথে সাথে কিছু ইমেজিং যেমন সিটি স্ক্যান এমআরসিপি এ ধরনের আপনার আপনার চিকিৎসা পদ্ধতি সেইটাও বঙ্গবন্ধু এবং শেখ সহ দেশের অন্যান্য অন্য মেডিকেল কলেজে আপনার এটা বর্তমানে হচ্ছে সুতরাং আমাদের দেশের আপনার ডাইজেস্টিভ বীজে রোগ নির্ণয় এবং চিকিৎসা বাংলাদেশে সম্ভব এবং আমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আর জেনে খুশি হবেন যে এখন অধিকাংশ রোগের রোগ ডাইজেস্টিভ সিস্টেমের রোগ নির্ণয় এবং চিকিৎসা বাংলাদেশে খুব ভালোভাবে বিশেষজ্ঞ চিকিৎসার মাধ্যমে হচ্ছে এবং আমার দেশে স্যার বলছিলেন প্রায় তিনশো জন গ্যাস্টেন্ডোলজিস্ট আছে যেটা শুধু ঢাকা শহর নয় দেশের অন্যান্য শহরের মতো গ্রামেও আপনার অতি শুক্রবারে যেয়ে আপনার চিকিৎসা দিচ্ছে সুতরাং গ্যাস্টেন্ডোলজি চিকিৎসা আপনার এখন মাধ্যমে সমস্ত দেশে সম্ভব নিশ্চয়ই এবং স্যার এই যে আপনারা বলছেন যে চিকিৎসা কিংবা ডায়াগনস্টিক পদ্ধতিতে আমরা বিশ্ব মানের পৌঁছে গিয়েছি এটা আমাদের জন্য অনেক বড় সফলতা এই যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি আমাদের দেশের প্রেক্ষাপটে সাধারণ যে সমস্ত রুগীরাই রয়েছেন তারা বিষয়টির উপর ভরসা করতে পারেন না দেখা যাচ্ছে তারা উন্নত চিকিৎসার জন্য পাড়ি জমাচ্ছেন দেশের বাইরে কিংবা সম্প্রতি বিভিন্ন ইস্যু নিয়ে যে আমাদের এন্ডোস্কোপি কিংবা কোরোনোস্কোপির সম্পর্কে আমরা এত কিছু জানছি তথ্য জানছি তাতে কিন্তু ভীতগ্রস্ততা তৈরি হয়েছে ভীতগ্রস্ততার জায়গা কোথায় এবং এন্ডোস্কপি কোরোনস্কোপির আসলে সুবিধা কিংবা অসুবিধাগুলো সম্পর্কে একটু জানবো অনেক ধন্যবাদ আসলে যদিও অন্যান্য অনেক ধরনের পরীক্ষা এই রেস্টরেটোলজি এবং লিভার প্যানক্রিয়াটিক রোগে করা হয় কিন্তু মূলত এন্ডোস্কোপি এবং এন্ডোস্কোপি সংক্রান্ত কলোনোস্কোপি ইআরসিপি এন্ডোসোনো এগুলো সবই এন্ডোস্কোপের মাধ্যমে অ্যান্ডোস্কোপ হচ্ছে একটা যন্ত্র যেটা টিউবের মতো এর মাথায় একটা ক্যামেরা থাকে অ্যান্ডোসোনোর ক্ষেত্রে একটা আলট্রাসাউন্ড সাউন্ড প্রোবও থাকে তো এটা দিয়ে আপনার ভিডিও টেকনোলজির মাধ্যমে বাইরে এই ছবিটা পরিষ্কার হয়ে দেখা যায় তো এইটাই হচ্ছে এখন আমাদের দেশে আমাদের সারা পৃথিবীতেই দেখার জন্য ভেতরে দেখার জন্য সবচাইতে ভালো পদ্ধতি ভবিষ্যতে হয়তো এর মাধ্যমে দেখার ব্যবস্থা হবে যেটা অলরেডি চালু হয়েছে কিন্তু এখন এই টিউবের মাধ্যমেই করা হচ্ছে তো এটা সম্পর্কে মানুষের মনে একটা ভীতি আছে কিন্তু এটা একটা এমন পরীক্ষা যেটা খুবই ইউজফুল অর্থাৎ পরিষ্কারভাবে দেখা যায় এবং রোগ নির্ণয় সহজ হয় ওখান থেকে প্রয়োজনে টিস্যুও নেওয়া যায় যেটা মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করলে রোগের আরও নিশ্চয়তার সঙ্গে ধরা পড়ে তো এটা কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত মানুষ ছাড়া করা উচিত নয় কারণ যেহেতু মানুষের ভেতরে দেওয়া হচ্ছে অনেক সময় দেখা যায় যে এটার একটা আপনার মিস হচ্ছে যে প্রশিক্ষণ নাই এমন মানুষও করছে চিকিৎসকদের মধ্যেও অনেকে প্রশিক্ষণ ছাড়াও করে থাকে কিন্তু এটা উন্নত দেশ সমূহে প্রশিক্ষণ ছাড়া এবং পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়া করতে দেওয়া হয় না তো আর দ্বিতীয় কথা হলো যে এগুলোর জন্য একটা পর্যাপ্ত পরিবেশ লাগে একটা জায়গা লাগে তারপরে একটা রুগী থাকার ব্যবস্থা করতে হয় এবং রোগীর দেখাশোনার ব্যবস্থা করতে হয় কারণ বেশিরভাগ ক্ষেত্রে এটা বিশেষ করে যেগুলো ইন্টারভেনশান করা হয় সেখানে একটু সিডেশন সিরিশান মানে একটু ঘুম পাড়ানো হয় একটা পুরা অ্যানাস্থেসিয়া না পুরা অ্যানাস্থেসিয়াও কোনো কোনো ক্ষেত্রে লাগে তো এই জন্য একজন অ্যানাস্থেসিস্টের প্রয়োজন হয় তাকে থাকতে হয় অ্যানাস্থেসিয়া দিলে শরীরের মধ্যে তারপরে আপনার বিভিন্ন ধরনের পরিবর্তন হতে পারে প্রেশার কমে যেতে পারে অক্সিজেন কমে যেতে পারে সেই জন্য তার দেখাশোনার ব্যবস্থা করতে হয় পরীক্ষার পরেও এই জিনিসগুলোর যথেষ্ট ব্যবস্থা না থাকাটা এটা একেবারেই অনুচিত আর এই পরীক্ষাগুলো পর্যাপ্ত সময় নিয়ে করা উচিত এটা রেকমেন্ডেড টাইম আছে যে একটা এন্ডোস্কোপি করতে মিনিমাম দশ মিনিট ভিতরে দেখতে হয় কারণ ধীরে ভিতরে না দেখলে রোগ মিস হয়ে যেতে পারে এবং উন্নত দেশেই চার পাঁচ পার্সেন্ট রোগ মিস হয়ে যায় সেখানে সেক্ষেত্রে যদি সঠিকভাবে দেখা না হয় তাহলে তো আরও বেশি হতে পারে সেই জন্য এটা আপনার ব্রিটেনে একটা সেশনে একজন মানুষ দশটা বা এগারোটার বেশি এন্ডোস্কোপি করার বিধান নাই তো আমাদের দেশে এটা ব্যত্যয় ঘটছে আমি মনে করি এগুলো হওয়া উচিত নয় এবং বাংলাদেশ মেডিকেল কাউন্সিল কিন্তু এগুলো নিয়ে কাজ করছে এবং ভবিষ্যতে এটা এটার জন্য অ্যাক্রিডিটেশনের ব্যবস্থা করা হচ্ছে তো এটা আমার মনে হয় যে আর জিনিস হচ্ছে স্টেরিলাইজেশান যন্ত্রগুলো প্রপারলি স্টেরিলাইজ না করে করা উচিত না কারণ একজন মানুষের ভিতরে যাচ্ছে এটাকে জীবাণুমুক্ত না করে তো আমি আরেকজনের ভিতরে দেওয়া উচিত নয় এটা স্টেরিলাইজ করতেও প্রায় আধা ঘন্টা সময় লাগে এই জন্য যারা আপনার এই জন্য আপনার পরপর রুগী দেখেন বা পরীক্ষা করেন তাদের একাধিক যন্ত্র থাকা উচিত তো আমার মনে হয় যে এই জিনিসগুলো খেয়াল রাখা উচিত এই পরীক্ষাগুলো করার সময় কিন্তু জেনারেলি এটা নিরাপদ কমপ্লিকেশান রেট খুবই কম প্রশিক্ষণপ্রাপ্ত মানুষ করলে আপনার কমপ্লিকেশান রেট আপনার কয়েক হাজারে হয়তো একটা দুটো হতে পারে আর কি তো কিন্তু সেটা হচ্ছে যে প্রপারলি ট্রেন লোক যদি প্রপার হতে করে নিশ্চয়ই এটি খুব গুরুত্বপূর্ণ তথ্য স্যার ভীতগ্রস্ততা কিংবা আতঙ্কের কোনো বিষয় নেই তবে অবশ্যই ট্রেন্ড আপ যেন চিকিৎসক হয়ে থাকে একটু স্যার আপনার কাছে জানবো যে পরিপাকতন্ত্রে তো নানা জটিলতা রয়েছে এই জটিলতাগুলো সম্পর্কে জানলাম কিন্তু এগুলো প্রতিরোধে আমাদের করণীয় কি খুব ছোট্ট করে জানবো ধন্যবাদ আপনাকে আমি খুব সংক্ষেপে যদি বলি যে আসলে রোগ প্রতিরোধের প্রথম ধাপ হচ্ছে যথাযথ রোগ নির্ণয় আমাদের পরিবাকতন্ত্রের রোগগুলোর মধ্যে বেশিরভাগ মানে কমপ্লেনই আসে যে আমার গ্যাসের সমস্যা অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক এই তিনটা শব্দই বেশিরভাগ আসে তো এটার আসলে সবসময় এটা যে অ্যাসিডিটি পা তা হয় না যথাযথভাবে রোগ নির্ণয়ের পরে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই এটা প্রতিরোধ করা সম্ভব তার মধ্যে রয়েছে উপযুক্ত খাদ্যাভ্যাস খাবারের মধ্যে নানা রকমের ভেজাল রয়েছে বিভিন্ন প্রিজারভেটিভ রয়েছে এখন আমাদের খাবারের কালচার চেঞ্জ হয়েছে ফাস্টফুড যোগ হয়েছে এগুলো বের করে ঠিকমতো খাওয়া অপ্রয়োজনীয় ওষুধ পরিহার করাও একটা পেটের সুস্বাস্থ্যের প্রধান নিয়ামক কারণ দেখা যায় যে অনেক রোগ মনে করে সেলফ মেডিকেশনে অথবা উপযুক্ত চিকিৎসক ছাড়া প্রেসক্রিপশানে অন্য ওষুধ খাওয়া হচ্ছে যাতে করে পেটের স্বাস্থ্য বিঘ্নিত হচ্ছে আমাদের আরেকটা সমস্যা হচ্ছে আমাদের ডায়রিয়া বা উদরাময় টাইপের রোগ অনেক সময় খাবারের মধ্যে জীবাণু ঘটিত কারণে অনেক সময় এটা হয় তো যথাযথ ফুড হাইজিনের মাধ্যমে এটা অ্যাভয়েড করা সম্ভব একটা বড় ইস্যু যেটা হচ্ছে আমাদের পরিপাকতন্ত্রের ক্যান্সারজনিত রোগ একটা সমীক্ষায় দেখা গেছে যে আপনার পুরুষদের মধ্যে যে ক্যান্সার রোগ যদিও তার প্রথম চারটাই পরিপাক্তনসের রোগ মহিলাদের মধ্যেও এটার সংখ্যা প্রায় এরকম পাঁচ ছয়টা তো এইটা প্রিভেনশনের প্রথম প্রতিরোধের প্রথম ধাপ হচ্ছে এটাকে যথাযথ স্ক্রিনিং করা এটা যেন না হয় এজন্য কিছু পদক্ষেপ নেওয়া যেমন ধূমপান পরিহার করা অ্যালকোহল পরিহার করা উপযুক্ত ওজন শরীরের ওজনটা নিয়ন্ত্রণ করা রেগুলার এক্সারসাইজ করা এটার পাশাপাশি কিছু স্ক্রিনিং টেস্ট রয়েছে আপনি জানেন যে স্টুল বা মল পরীক্ষার মাধ্যমে কিছু ক্যান্সার আর্লি ডিটেকশান করা যায় অনেক দেশে স্ক্রিনিং কোলোনোস্কোপি বা অ্যান্ডোস্কোপির ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে এই প্রাণঘাতী রোগগুলোকে খুবই অল্পতে চিকিৎসা করা যায় অথবা ধরা পড়ার আগেই ব্যবস্থা নেওয়া সম্ভব হয় এর বাইরেও কিছু রোগ রয়েছে যেগুলো আপনার লিভার বা প্যানকিয়াস এগুলো প্রিভেনশনের ব্যবস্থা নেওয়া যেতে পারে স্যার আপনি কি যোগ করতে চান হ্যাঁ ধন্যবাদ অধ্যাপক গুলাম কি বলছিলেন আমি ওইরকম বলছি যে অ্যাসোসিয়েটেড অর্গান যেমন লিভার প্যাংক্রিয়াসের কিছু রোগ আছে যেগুলো প্রিভেনশন করা সম্ভব এর মধ্যে আপনার কিছু হচ্ছে ইনফেকশন হেপাটাইটিস হেপাটাইটিস এ ভাইরাস ভাইরাস সাধারণত খাবার বা পানির মাধ্যমে আসে যেগুলো আমরা শুধুমাত্র যদি একটু হাইজিন মেনটেন করি বা আমরা আপনার বিশুদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করি তাহলে এইগুলো অনেক সময় আপনার আপনার এগুলো থেকে দূরে থাকা সম্ভব আর হেপাটাইটিস বি ভাইরাস এবং সিবেরা যেগুলো দীর্ঘমেয়াদী ইনফেকশন করে বা সিরোসিসের মূল কারণ সেগুলো সাধারণত আপনার রক্তের মাধ্যমে যায় সুতরাং যদি আমরা আপনার আমরা রক্ত নেওয়ার আগে যদি প্রপার স্ক্রিনিং করি অথবা আপনার যাতে আপনার কমান যে আমাদের যে একটা ই আছে যেটা হচ্ছে আপনার যারা ইনজেক্টেবল ড্রাগ নাই ড্রাগ অ্যাবুজার তাদের যদি আপনার এটা আমরা স্ক্রিনিং করি বা আর্লি ডিটেক্ট করি বা এটা প্রিভেন্ট করতে পারি এছাড়া যদি আপনার সেক্ষেত্রে আমরা এটা প্রিভেন্ট করতে পারবো আরেকটা হচ্ছে ভ্যাকসিন আছে হেপাটাইটিস বি ভাইরাস করার জন্য বর্তমান সরকার মানে সরকার আপনার আমাদের হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন কিন্তু ইউনিভার্সাল করেছে আপনার জন্মের পরপরই হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন দিচ্ছে আরেকটা ফ্যাটি লিভার ডিজিজ খুবই ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে আপনার ফ্যাটি লিভার থেকে কিন্তু সিরোসিস সমস্ত পৃথিবীতে সবচেয়ে বেশি কারণ ফ্যাটি লিভার যেটা আমরা কিছু নিয়ম মানলে যদি আমরা আমাদের ও শরীরের ওজন আপনার পরিমিত রাখি নিয়মিত যদি আমরা এক্সারসাইজ করি বা অন্তত প্রতিদিন এক বেলা হাঁটি আপনার আধা ঘন্টা বা মিনিট করে যদি আমরা আপনার সুষম খাবার বা শাকসবজি গ্রহণ করি ফাস্ট ফুড বা আপনার বেশি গ্রুপাক খাবার পরিহার করি রেড মিট গরু খাসি এগুলো কম খাই যেত খাবার কম খাই তাহলে কিন্তু আমরা ফ্যাটি লিভার ডিজিজ থেকে আমরা অনেকাংশেই আমরা প্রিভেন্ট করতে পারবো নিশ্চয়ই তার মানে আমরা যদি একটু খাদ্যাভ্যাস কিংবা জীবনযাত্রার মান পরিবর্তন করি এই যে পরিপাকতন্ত্রের এত জটিলতা এগুলো থেকে নিজেকে সুরক্ষিত রাখা সর্বভৌভিসার আমরা আলোচনার একদম শেষ প্রান্তে। আপনাদের আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে নতুন কোন আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।